হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আজকে আমরা ডিসকাস করব সবেমাত্র ঘটে যাওয়া উইম্বলডন চ্যাম্পিয়নশিপ, মিনস টেনিস চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল তো 17ই জুলাই। আজকের এটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার, তো দেখা যাক কারা কারা জিতেছে আর কারা কারা হেরেছে। ঠিক আছে, মেন সিঙ্গলস উইম্বলডন চ্যাম্পিয়নশিপ নোভাক জোকোভিক ওইটা, আর যে যাকে হারিয়ে জিতেছে তার নাম হচ্ছে কে অ্যান্ডারসন। ঠিক আছে, ওমেন সিঙ্গেল এ কারবার জিতেছে, ওকে, কাকে হারিয়ে? সেরেনা উইলিয়ামকে হারিয়ে। মেন্স ডাবল এম ব্রায়ান অ্যান্ড জে শক, এরা দুজনে মিলে জিতেছে মেন্স ডাবল, কাকে হারিয়ে? এম ভেনাস অ্যান্ড আর ক্লাসেন। ঠিক আছে, আর লাস্ট পয়েন্ট যেটা আছে ওমেন্স ডাবল, সেটা কারা জিতেছে? বি ক্রেজিকোভা অ্যান্ড কে সিনিকোভা, ওকে। আর কাকে হারিয়ে জিতেছে? এন মিলিচার অ্যান্ড কে পেস থেকে। ঠিক আছে, উদ্ঘর টাইপের নাম হলো, মনে রাখতে হবে। তো মেন গুরুত্বপূর্ণ যেটা, মেন সিঙ্গেল জিতেছে কে আর ওমেন সিঙ্গেল কে জিতেছে আর কাকে হারিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এইগুলো পরীক্ষা আসবেই একদম। উইম্বলডন চ্যাম্পিয়নশিপ 2018-এর খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এগুলি। আশা করছি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে এবং ভিডিওটি ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর শেয়ার করতে পারো বন্ধুদের সাথে। আর এই ভিডিওটি যে আমি করলাম, এই PDFটি, এটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে সেন্ড করেছি, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।